পরিমণি দেখতে পরীর মতোই অনিন্দ্যসুন্দরী জনপ্রিয় এই নায়িকাকে ঘিরে সব সময় নানান বিতর্ক, কখনো মাদক মামলায় গ্রেফতার, আবার কখনো বা প্রেমের গুঞ্জন। তার বিয়ে করা, বিচ্ছেদ ঘটানো যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার। সেতু থেকে শুরু করে ইসমাইল, সৌরভ কবির, মাসুদ, কামরুজ্জামান, রনি, তামিম হাসান নামগুলো তার সাথে জড়িয়ে বিয়ের কথা উঠেছে সময়ের পর সময়ে। সবশেষ শরীফুল রাজের সাথে মহা ধুমধামে বিয়ে হয় পরীর, কিন্তু এই বিয়েটারও ভাঙনের একদম দ্বার প্রান্তে পরী। পরীর এই বেপরোয়া জীবনের বিবাহ বিচ্ছেদ আর প্রেমের সম্পর্কের খবর জানাচ্ছেন ফারদিন সানি। পরিমণির প্রকৃত নাম শামসুন্নাহার স্মৃতি। 1992 সালের 24 অক্টোবর সাতক্ষীরা জেলায় জন্ম তার। ছোটবেলা থেকেই নায়িকা হবার স্বপ্ন দেখতেন পরী। ছাত্রী হিসেবে ছিলেন মেধাবী। পঞ্চম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তিও পেয়েছিলেন। তবে সিনে জগতে প্রবেশের আগে পরে তার একাধিক বিয়ে ও ঘনিষ্ঠ সম্পর্কের কথা শোনা যায়। 2007 সালের দিকে পরিমণির মা আগুনে দগ্ধ হয়ে মারা যান। তার মৃত্যুর বিষয়টি অনেকটা রহস্যাবৃত। এরপর বাবার সঙ্গে সাভারে বসবাস শুরু করেন পরিমণি। মাঝে মাঝে বরিশালে নানা বাড়ি গিয়ে থাকতেন। সেখানে মাসুদ নামের দুঃসম্পর্কের এক আত্মীয়ের সঙ্গে প্রেম ও পরে বিয়ে হয়। একদিন নানা বাড়ি থেকে মাসুদের সঙ্গে পালিয়ে চট্টগ্রামে চলে যান। এক মাস পর আবারও বরিশালে ফিরে আসেন। এরপর বিচ্ছেদ হয় মাসুদের সঙ্গে। 2011 সালের দিকে বাবার সঙ্গে সাভারের ব্যাংকটাউন এলাকায় বসবাস শুরু করেন পরিমণি। এ সময় সাভার কলেজেও ভর্তি হয়েছিলেন, তবে নিয়মিত ক্লাস করতেন না। 2012 সালের শুরুর দিকে সিলেটে তার বাবার গুলিবিদ্ধ লাশ পাওয়া যায় বলে পরিমণির ঘনিষ্ঠ সূত্রে জানা যায়। ধারণা করা হয় ব্যবসায়িক দ্বন্দ্বে প্রতিপক্ষ তাকে খুন করে। এরপর থেকে পরি সাভারে তার এক খালার বাসায় থাকতে শুরু করেন। এরপর 2011 সাল থেকে নায়িকা হবার স্বপ্ন নিয়ে বুলবুল একাডেমি অফ ফাইন আর্টসে নাচ শিখতে ভর্তি হন। নাচ করতেন বিভিন্ন অনুষ্ঠানে। এভাবে সুযোগ পান টিভি নাটকে অভিনয়ের। সেকেন্ড ইনিংস, এক্সক্লুসিভ, এক্সট্রা ব্যাচেলর নামের নাটকে দেখা গেছে তাকে। এরপর নারী ও নবনীতা তোমার জন্য নামে একটি নাটকে নায়িকা চরিত্র অভিনয়ের সুযোগ পান। 2014 সালের দিকে তার সঙ্গে পরিচয় হয় কথিত প্রযোজক নজরুল ইসলাম রাজের। রাজি তাকে সিনেমায় নায়িকা হবার স্বপ্ন দেখাতে শুরু করেন। এরপর থেকে রাজের সার্বক্ষণিক সঙ্গী ছিলেন তিনি। 2015 সালে সিনেমায় নায়িকা হবার স্বপ্ন পূরণ হয় পরীর। ওই সময় নজরুল ইসলাম খানের পরিচালনায় রানা প্লাজা নামের একটি ছবিতে অভিনয় করেন পরী, কিন্তু ছবিটির মুক্তি নিয়ে জটিলতা তৈরি হয়। এরপর রাজি প্রযোজক হয়ে শাহ আলম মণ্ডলের পরিচালনায় নির্মাণ করেন ভালোবাসা সীমাহীন নামের একটি ছবি। ছবিতে নায়ক ছিলেন জায়েদ খান। এটি পরীর মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি। গিয়াসুদ্দিন সেলিমের শুটিংয়ে আলাপ গাঢ় হয় শরীফুল রাজ ও পরিমণির। ধীরে ধীরে তৈরি হয় ভালো লাগা, সেই ভালো লাগা থেকে হয়ে যায় ভালোবাসাও, আর তারপর তো বিয়েই হয়ে গেল। চলচ্চিত্রাঙ্গনে আসার আগে শরীফুল রাজ র্যাম্প মডেল হিসেবে কাজ করেছেন, এছাড়া বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি। 2016 সালে শরীফুল রাজের প্রথম চলচ্চিত্র আইসক্রিম দিয়ে চলচ্চিত্রাঙ্গনে অভিষেক ঘটে তার। চলতি বছরের শুরু থেকেই টক অব দ্য কান্ট্রি ছিল ঢাকায় সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিমণি ও শরীফুল রাজ। প্রথম দিকে সবকিছু ঠিকঠাক চললেও বিপত্তি বাঁধে আরেক নায়িকা বিদ্যা সিনহা মিমের সঙ্গে রাজের প্রেমের খবরে। অভিযোগটি আসে খোদ পরিমণির নিজের ফেসবুক পোস্ট থেকেই। বিষয়টি সামনে আসার পর পরিমণি মিমের বাকযুদ্ধ গড়িয়েছে অনেক দূর। তবে ফুটবল বিশ্বকাপ নিয়ে পরী রাজের উন্মাদনা সাথে অন্তর্জালে তাদের যুগলবন্দি ছবি দেখে দর্শকরা প্রায় ভুলেই বসেছিল তাদের সম্পর্কের টানাপোড়েনের কথা। তবে বছরের শেষ মধ্যরাতে স্বামী রাজকে নিয়ে পরীর এক ফেসবুক পোস্টের মাধ্যমে রাজপরীর সংসারে বিচ্ছেদের আভাস স্পষ্ট হয়ে গেল। বর্ণাঢ্য আয়োজনে পরী রাজকে বিয়ে করলেও ধোপে টিকল না বেশি দিন। শুক্রবার দিবাগত রাত 12:50 ফেসবুকে দেওয়া এক পোস্টে পরিমণি লিখেছেন, হ্যাপি 31st এভরিওয়ান, আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই। সে সময় সিনেমা পাড়ায় তাকে নিয়ে ঘটে যায় হুলস্থুল কাণ্ড। প্রথম ছবি মুক্তির আগেই 19টি ছবিতে চুক্তিবদ্ধ হন পরী। এরপর থেকে শুরু হয় তার বেপরোয়া জীবন। নজরুলের সঙ্গে একই ফ্ল্যাটে বসবাস করতেন, সেখানে প্রভাবশালীদের যাতায়াত ছিল। অভিনয় জীবন ছাড়া ব্যক্তিগত জীবন নিয়েও বিতর্কিত এ নায়িকা। 2016 সালে শুরুর দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় পরিমণির সঙ্গে দুজনের বিয়ের খবর। এমনকি বিয়ের ছবি, কাবিননামা ও তালাকনামার ছবিও প্রকাশ পায় ফেসবুকে। 2016 সালের 31 জানুয়ারি সকালে একটি ফেসবুক আইডি থেকে কিছু ছবি শেয়ার দিয়ে দাবি করা হয় পরিমণি ইসমাইল নামের একজনের স্ত্রী। কিছুদিন পরই ফেসবুকে পাওয়া যায় সৌরভ কবির নামের আরও একজনের সঙ্গে তার বিয়ের কাবিননামা এবং কিছু ঘনিষ্ঠ ছবি। ছবিতে অভিষেক হওয়ার ঠিক আগের 2 বছর অর্থাৎ নাটকে অভিনয় করার সময় সেতু নামের এক ফটোগ্রাফারের সঙ্গে তার বিয়ে হয়েছিল। তারা 2 বছর সংসারও করেছিলেন।
2017 সালে তামিম হাসান নামের এক সাংবাদিকের সঙ্গে তার প্রেমের সম্পর্কের কথা জানা যায়। বাগদানও হয়েছিল। তামিমকে নিয়ে প্রকাশ্যে বিভিন্ন দেশে ঘুরতেও গিয়েছেন পরী। দুই বছর প্রেমের পর 2019 সালে তাদের মধ্যে বিচ্ছেদ হয়। সবশেষ অল কমিউনিটি ক্লাবে ভাঙচুরের ঘটনার দিনও তার সঙ্গে তামিমের উপস্থিতি দেখা গেছে। এরপর 2020 সালের 9 মার্চ রাতে অভিনেত্রী ও পরিচালক রিডি হকের অফিসে কাজী ডেকে তার সহকারী কামরুজ্জামান রনিকে মাত্র 3 টাকা দেন মোহরে বিয়ে করেন চিত্রনায়িকা পরিমণি। কিন্তু সে বিয়েও 5 মাসের মাথায় ভেঙে যায়। এছাড়া ব্যাংকের অর্থ আত্মসাৎ মামলায় পলাতক আসামি বিতর্কিত ব্যবসায়ী চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আজিজ তাকে বিএমডব্লিউ গাড়ি উপহার দেন বলেও জানা গেছে। এছাড়া ছবিতে অভিনয় করাকালেই তার সঙ্গে ক্ষমতাসীন দলের এক সংসদ সদস্যের ঘনিষ্ঠতা তৈরি হয়। দীর্ঘদিন পরই তার ছত্রছায়ায় ছিলেন। বিভিন্ন কারণে সেই সংসদ সদস্যের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। তবে এরই মধ্যে ক্ষমতাসীন দলের কিছু নেতা, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কিছু শিল্পপতির সঙ্গে তার সখ্যতা গড়ে ওঠে। ফারদিন সানি, নিউজ ডেস্ক, নিউজ 24।